প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের এবিটিএ দু হাজার তেইশ সালের যে অঙ্কগুলো রয়েছে আজকে সেগুলো অঙ্ক নিয়ে আলোচনা করছি এমসি কিউয়ের ওপর তো দেখো প্রথম যে অঙ্কটি এটা কিন্তু যে চ্যাপ্টার থেকে নেওয়া চ্যাপ্টারের নাম চক্রবৃদ্ধির সুদ ও সমহারে বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে নেওয়া ওকে খুবই সিম্পল অঙ্ক বলতে গেলে তোমাকে ফর্মুলাটাই দিয়েছে কিন্তু ডেটাগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে কীরকম দেখো একটি বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা টুপি ক্লিয়ার তার মানে ভাবো আমাদের এখানে জনসংখ্যা না বলে দিয়েছে হিসাব অনুযায়ী তাই না তুমি জনসংখ্যা রেসপেক্টে ভাবো তা তোমাকে না বলে দিয়েছে যে ছাত্রছাত্রীর যে সংখ্যা সেটা হচ্ছে টুপি আর বলেছে প্রত্যেক বছর ছাত্রছাত্রীর হ্রাসের হার আর পার্সেন্ট ক্লিয়ার তো দেখবে বইতে তোমাদের বৃদ্ধির হার দিয়ে বলা আছে ক্লিয়ার তোর কোনো টেনশান নেই বৃদ্ধি বলুক হ্রাস বলুক তো আমাদের বলে দিয়েছে হ্রাসের হার আর পারসেন্ট তাহলে যখন টুয়েন বছর হবে না তো টুয়েন বছর পর ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে তো লক্ষ্য করো এরকম ধরনের অঙ্ক যদি দেয় তাহলে তার ডিরেক্ট কিন্তু সূত্র আছে কী সূত্র আগে দেখে নাও তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা যে সূত্র সূত্রটা হচ্ছে আগে তুমি লিখবে টোটাল ছাত্র ছাত্রছাত্রী কটা আছে দেখো টোটাল ছাত্রছাত্রী আছে টুপিটা তাই টুপি লিখলাম ইন্টু ইন্টু কি এবার লিখবো দেখো যদি হ্রাস বলে তাহলে মাঝখানে মাইনাস দেবো যদি বৃদ্ধি বলে তাহলে আমরা প্লাস দেবো ক্লিয়ার তার মানে জনসংখ্যা কি হ্রাস হয়েছে তো জনসংখ্যা বলবো না ছাত্রছাত্রীর সংখ্যা কি হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে তাই ওয়ান মাইনাস কত পার্সেন্ট হ্রাস পেয়েছে আর পার্সেন্ট আর পার্সেন্ট মানে কি আর বাই হান্ড্রেড একশো জনের মধ্যে আর জন কমে গেছে ক্লিয়ার আর অল টাইম আমরা ফর্মুলা জানি কি মাথায় হবে টাইমটা তো এখানে টাইমটা কত দিয়েছে এন বছর তাই এন ক্লিয়ার যদি আমাকে বলতো যে বৃদ্ধির হার তাহলে মাঝখানে কি দিতাম প্লাস দিতাম তো এটাই হচ্ছে উত্তর দেখো এটা কোথায় কোন অপশানে আছে অপশান বিতে রয়েছে তাই অপশান বি হচ্ছে এর কারেন্ট উত্তর ক্লিয়ার তো এই টপিকটা কিন্তু দেখবে তোমাদের বইতে জনসংখ্যা রেসপেক্ট দিয়েছে কীরকম ধরো তোমাকে বলল যে কোন একটা এলাকায় জনসংখ্যা হচ্ছে পি ধরে নাও কেমন এলাকায় জনসংখ্যা হচ্ছে পি আর প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার আর পারসেন্ট তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে তখন আমরা কী বলি যদি জনসংখ্যা পি হয় তাহলে পি আর পারসেন্ট যদি বৃদ্ধি পাই তাহলে ওয়ান প্লাস কত আর বাই হান্ড্রেড আর কত বছর পর যদি বলে এন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে মাথায় পাওয়ারটা কী লিখবো এন তখন এটা লিখব ক্লিয়ার যদি হ্রাস বলে তাহলে মাঝখানে মাইনাস দেব তো যাই হোক আমাকে যে অঙ্কটা বলেছিল আশা করছি অঙ্কটা বুঝতে পারলে শুধু একটা অঙ্ক করে চলবে না এই অঙ্কের রেসপেক্টে যাতে আমি আরও অঙ্ক করতে পারি তার জন্য বলে দিলাম এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার দুই এবার দেখো অঙ্ক নাম্বার একের দুই কি বলেছে একটা দীঘাত সমীকরণের বিজদার গুণফল পাঁচ হলে এর মান কত তো আমরা অঙ্কটা করার আগে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে নিই দেখে নাও যদি বাই চান্স তুমি দেখতে পাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো কেমন যেখানে এ নট ইকল্ট জিরো এই দীঘাত সমীকরণের এই দীঘাত সমীকরণের আমরা জানি দুটো ইনফরমেশন সেই ইনফরমেশন কি এই দীঘাত সমীকরণের সে বীজ পাবো কারণ দীঘাত সমীকরণটা দুটোই বীজ পাবো তো মাথায় রাখবে বীজ দয়ের যোগ ফল বীজ দয়ের যোগফল তার ফর্মুলা কী তার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ কেমন মাইনাস বি বাই এ সূত্রের মাইনাস এক্সের সহক বাই এক্সের সহক আর আরেকটা তথ্য মাথায় রাখবে বীজ দ্বয়ের গুণ ফল বীজ দ্বয়ের গুণ সমান কনস্ট্যান্ট টার্ম মানে প্লাস কেমন প্লাস কনস্ট্যান্ট টার্ম বাই এক্সিস করার সহ মানে কত সি বাই এ ক্লিয়ার তো এই তথ্যটা কিন্তু আমরা মনে রাখবো কারণ আমাদের হয়তো অঙ্কে বিশ দেওয়ার গুণফল ফল দিয়ে দিয়েছে এমন তো হতে পারে কোনো পেপারের অঙ্কে আমাকে বললো বিশ দেওয়ার যোগ ফল দিয়ে তো যাই হোক আগে আমরা দেখে নিই যে এই সমীকরণটা সাজানো আছে কি না দেখি অঙ্কটা সাজানো নেই ক্লিয়ার দেখো কিছু 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 দিয়েছে ইকুয়াল টু আবার শূন্য নেই তাই আমরা টেনটাকে এপারে নিয়ে আসি আনলে কী পাচ্ছি বলতো টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ইন্টু এক্স প্লাস টেনটাকে এপারে নিয়ে আসো তাহলে কী পাচ্ছি কে মাইনাস টেন ইকুয়াল টু কত জিরো তা দীঘা সমীকরণের আগে রূপ দিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এবার আমাদের বলে দিয়েছে ওই দীঘাত সমীকরণের বিষ যে গুণফল ফল পাঁচ আমরা প্রত্যেকে জানি যে বিষ গুণফলের সূত্রটা কি দেখো সবাই বিষ গুণফলের সূত্র হচ্ছে কনস্ট্যান্ট টার্মটাকে এক্সিস করে সহক দিয়ে ভাগ করব এই যে কনস্ট্যান্ট টার্মটাকে এক্সিস করে সহক দিয়ে ভাগ করব তো এই সমীকরণে কনস্ট্যান্ট টার্ম কোনটা এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর এক্সিস করে সহক কোনটা এটা হচ্ছে এক্সিস করে সহক তাহলে আমরা করব কি আমরা কনস্ট্যান্ট টার্মটাকে অর্থাৎ কে মাইনাস টেনকে ভাগ করছে কি দিয়ে এক্সিস করে সহক দিয়ে স্যার কোথায় পেলেন এই যে এখান থেকে পেলাম তাহলে এটা সমান আমাদের প্রশ্নে কত বলে দিয়েছে ফাইভ বা কে মাইনাস টেন এটাই টু কত টেন তাহলে এখান থেকে আমরা এর মানটা সহজে কত পাচ্ছি এই মাইনাস টেনটা অপারে নিয়ে যাও টোয়েন্টি তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার লিখে নাও এবারের অঙ্ক হচ্ছে একের তিন কোশ্চেনে কী বলেছে পিকিউ এবং আর এস দেখবে বইয়ে পি দিয়েছে নাকি তো তোমরা নিজেরাই ভাবো পিকিউ আর পি এস কোনো কি সমান্তরাল সর হবে নিশ্চয়ই না তো আমাকে বলেই দিয়েছে আমি এক কাজ করি আগে বৃত্তটা এঁকে নিই বৃত্তটা এঁকে নেওয়ার পর আমি কি বলছি পিকিউ আর এস দুটি সমান্তরাল যায় চলো আমি সমান্তরাল জ্যা আঁকছি এটা হচ্ছে পিকিউ আর এটা হচ্ছে আর এস কেমন এ দুটো হচ্ছে সমান্তরাল জ্যা আমাকে বলে দিয়েছে প্রত্যেকটা জায়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার তার মানে এই জায়ের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর এই জায়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ক্লিয়ার লিখে ফেলি আট সেন্টিমিটার আর কি বলেছে বৃত্তের ব্যাস টেন সেন্টিমিটার তো এক কাজ করি ব্যাস বলেছে না আমিও স্টাইল করে আঁকছি ব্যাস এটা তো এই যে বৃত্তের বৃত্তের যে ব্যাস এটা টেন সেন্টিমিটার তা আমরা বুঝে গেলাম পুরোটা টেন সেন্টিমিটার মানে কি এইটুকুটা হবে কত ফাইভ সেন্টিমিটার আর এইটুকুটা কত হবে ফাইভ সেন্টিমিটার তবে না টেন সেন্টিমিটার হবে বলো এ ওকে তাহলে ওদের বক্তব্য এই যা থেকে এই জায়ের যে দূরত্ব সে দূরত্বটা কত এখন আমরা এক কাজ করি যদি এই পয়েন্ট থেকে এই লাইনটার উপর লম্ব টানি কেমন তো আমরা আমরা একটা উপবাদ জানতাম বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ একটি জায়ের উপর যদি লম্ব টানি তাহলে এটা কি সমান সমান দুটো পার্টে ভেঙে যাবে না তার মানে বুঝে গেলাম টোটালটা যদি আট সেন্টিমিটার হয় তাহলে এইটুকুটা কথা হবে ফোর সেন্টিমিটার আর ওইটুকুটা ফোর সেন্টিমিটার কী মানছ তাহলে কী বললাম ব্যাস নয় এরূপ একটি জ্যের উপর যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্বো অঙ্কন করা যায় তাহলে ওই যে জ্যা দুটো সমান সমান পার্টে ভেঙে যাচ্ছে সেটা ছিল ওই কারণে আমি বলতে পারলাম যে পুরোটাই যদি আট সেন্টিমিটার হয় ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তাহলে আরামসে আমি এই লম্বোটা পেয়ে যাব কেমন করে পাবো দেখো অতিভুজ জানা আর ভূমি জানা ওই কোনো সাপেক্ষে তা লম্ব পেয়ে যাব। তাহলে লম্ব কত হচ্ছে রুট অভার অতিবুজ স্কোয়ার মানে পঁচিশ মাইনাস ভূমি স্কোয়ার মানে ষোলো তাহলে রুট অভার নয় রুট নয় মানে কত তিন তাহলে তিন সেন্টিমিটার আমি কিন্তু এটা তিন সেন্টিমিটার পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে যদি আমি ব্যাস নয় ওরূপ একটি জায়ের উপর যদি আমি আর একটা টানি সেন্টার থেকে ক্লিয়ার এই যে কেন্দ্র থেকে আমি লম্বু টানলাম ব্যাস নয় ওরূপ একটি জায়ের উপর তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি যে এই যে জ্যাটা যার দৈর্ঘ্য ছিল আট সেন্টিমিটার ও সমান সমান দুটো পার্টে ভেঙে যাবে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ফোর সেন্টিমিটার আর এই পার্টটা ফোর সেন্টিমিটার তো আমরা সেম একই গণনা করে বলতে পারবো দেখো অতিভুজ যদি পাঁচ আর এই বাহুটা যদি চার সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটা কথা হবে তিন সেন্টিমিটার সেম গণনা করে এখন আমার প্রয়োজন কী ছিল আমি নামকরণ করছি চলো এই পয়েন্টের নাম দিচ্ছি এ আর এই পয়েন্টের নাম দিচ্ছি বি তো আমাদের এখন কি চেয়েছে চেয়েছে ওই জায় থেকে ওই জায়ের দূরত্বটা কত তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব জ্যা দুটির মধ্যে দূরত্ব সমান দেখো এই দূরত্বটা কত তিন সেন্টিমিটার আর এই দূরত্বরাও তিন সেন্টিমিটার তো তিন প্লাস তিন কত হচ্ছে তো তিন প্লাস তিন সমান কত ছয় সেন্টিমিটার ব্যাস তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার বোঝা গেল বিষয়টা লিখে নাও এবার দেখো অঙ্ক নাম্বার একের চার কি বলেছে একটি ঘনকের কেমন একটি ঘনকের তো চলো আগে আমরা ঘনকটাকে এঁকে নিই যখন ঘনক বলেইছে তো আমি যদি ঘনকটাকে আঁকি তাহলে কেমন দেখতে পাবো বলো তো ঘনক মানে কি ওর প্রত্যেকটা বাহুর দরেও কী হবে সমান হবে তো এটা হচ্ছে সেই ঘনক ব্যাস এটা হচ্ছে সেই ঘনক ক্লিয়ার এবার আমরা এমনি ঘনকের তল করা দেখতে পাচ্ছি বলো যদি এটাকে মনে করো বাড়ি তাহলে বাড়ির চারটা দেওয়াল এ একটা দেওয়াল ও একটা দেওয়াল সামনে একটা দেওয়াল পিছনে একটা দেওয়াল চারটা দেওয়াল হয়ে গেল আর নিচটা কি হচ্ছে মেঝে আর উপরটা ছাদ টোটাল তল কিন্তু ছটা কিন্তু যখন আমি পার্শ্বতল বলবো তখন তখন বাদ যাবে হচ্ছে এই ভূমিটা বাদ যাবে ভূমি বলতে মেঝেটা বাদ যাবে আর আমরা ছাদটাকে বাদ দেব। ক্লিয়ার মেঝে আর ছাদ এ দুটোকে বাদ দিয়ে আমরা যতগুলো তল দেখতে পাবো ওটাকে আমরা কি বলবো ঘনকের পার্শ্বতল তাহলে তোমরা লক্ষ্য করো আমরা কি জানি ঘনকের প্রত্যেকটা বাহুর দুর্গত আমরা জানি কি না এ তাই না এ মিটার তার মানে কি এটাও এ মিটার এটাও এ মিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার করে এবার আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে ঘনকটার এই ঘনকটার পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্র ফল বলেই দিয়েছে কত একশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন তোমরাই বলো পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমি পার্শ্বতল বললে টোটাল কটা তল নেব টোটাল তো তল ছয়টা কিন্তু আমি যদি মেঝেটাকে বাদ দিয়ে দিই আর ছাদটাকে বাদ দিয়ে দিই তাহলে পার্শ্বতল কটা পাচ্ছি আমরা চারটে তার মানে চারটে পাচ্ছি তাই ফোর ইন্টু কত এ স্কোয়ার স্যার এই স্কোয়ার কেন দিলেন কারণ দেখো এই স্কোয়ার মানে কি একটা তলের ক্ষেত্রফল কারণ প্রত্যেকটা বাহুর লেন্থ এ মিটার করে তো তাই ভেবে নাও এটা হচ্ছে কি এ মিটার আর এটা হচ্ছে কি এ মিটার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি ওর ক্ষেত্রফল পেয়ে গেলাম তো এরকম করে আমরা চারটা দেওয়ালের জন্য কি পাচ্ছি ফোর এ স্কোয়ার ক্লিয়ার একটা দেওয়ালের জন্য এ ইন্টু এ এ স্কোয়ার এই দেওয়ালটার জন্য কী হবে এ ইন্টু এ এ স্কোয়ার ওই পাশের দেওয়ালটার জন্য কী হবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার আর পিছনের দেওয়ালটার জন্য কী হবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার তাহলে চারটা এ স্কোয়ার পাচ্ছি আমরা তাহলে এটা সমান কত এটা সমান হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার কত পাচ্ছি আমরা এ স্কোয়ার পাচ্ছি চার দিয়ে কাটাকাটি করো তিন চারে বারো চার ছয় চব্বিশ কেমন তাহলে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাচ্ছি এই কল্ট কত ছয় কিন্তু আমাদের কি প্রয়োজন ঘনকের আয়তন প্রয়োজন আমরা প্রত্যেকে জানি এই ঘনকটার আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাই না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো এই ঘনকটার দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতাও এ কারণ সবটা বাহুর লেন্থ সমান হয় তার মানে আমরা আয়তন মানে কি জানি এ কিউব তাহলে এ মানে কত এ মানে যে ছয় তাহলে ছয়ের কিউব তাহলে কি পাচ্ছি ছয় ছয় ছত্রিশ আর ছত্রিশকে ছয় দিয়ে গুণ গুণগুলো কত হচ্ছে দুশো ষোলো তাহলে দুশো ষোলো ঘন মিটার এটা হচ্ছে উত্তর অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো লিখে নাও দেখো এবার অঙ্ক নম্বর একের পাঁচ দেখে মনে হচ্ছে টাফ অঙ্ক কী তাই তো কিন্তু এই অঙ্কগুলোকে তোমার দুরকম নিয়মে করতে পারবে দেখবে আমি যে নিয়মটা করাবো ওটা একটা ইউনিক নিয়ম ওই নিয়মটা দারুণ খুব তাড়াতাড়ি হবে আর একটা নিয়ম আছে যারা মোটামুটি সব তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরা ইউজ করে কেমন তো আমি প্রথম আমার নিয়মটা বলি আচ্ছা টেন আলফা প্লাস কট আলফা সমান টু তাহলে তোমরা একটু আমাকে বলো তো তোমাদের ব্রেনে এমন কি কোন ভাসছে এমন কি কোন ভাসছে যে কোনটা বসালে গেলে তোমরা ওদের রেজাল্টটা টুই পাবে তোমরা নিজেরাই বলো না অ্যান্সার কি আছে টু তাই না তো যদি টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বসাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওর মান এক আর কট পঁয়তাল্লিশ ডিগ্রি ওর মান এক তার মানে আমি যদি এখানে আলফার মান আলফার মান যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে দেখো এই যে সমীকরণটা আছে না ওকে স্যাটিসফাই করছে কেমন করে দেখো টেন আলফার মানটা ফর্টি ফাইভ ডিগ্রি বসাও যোগ কট আলফার মানটা ফর্টি ফাইভ ডিগ্রি বসাও গণনা করে দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান প্লাস কট ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান অ্যান্সার দেখো টুই পাচ্ছি তার মানে কি ওই রেজাল্টটাকে মানছে তো আলফার মান পঁয়তাল্লিশ ডিগ্রি বসালে ওই তথ্যটাকে ঠিক দিচ্ছে মানে বুঝে গেলাম আমি এই পুরো অঙ্কে কিন্তু আলফা এক টু ফর্টি ফাইভ ডিগ্রি ধরতে পারি এবার তুমি আরামসে চিন্তাভাবনা না করে যেখানে যেখানে আলফা দেখতে পাচ্ছ ওখানে ওখানে মান বসাও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি এখানে টেন আমি লিখতে পারি এটাকে টেন আলফা হোল টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ প্লাস কট আলফা হোল টু দি পাওয়ার কত টোয়েন্টি ফাইভ কারণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ আলফা মানে যা টেন আলফা হোল টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মানে একই বিষয় এবার মানে ওটাকে জাস্ট এবার লিখলাম এবার আমরা জাস্ট মানগুলো বসাই দেখো আলফা মানে কত ধরেছি ফর্টি ফাইভ ডিগ্রি তো মানটা বসাই মান বসালে কত পাচ্ছি টেন ফর্টি ফাইভ ডিগ্রি তারপর কত টোয়েন্টি ফাইভ প্লাস কট আলফার মান তো ফর্টি ফাইভ ডিগ্রি ধরেছি তারপর টোয়েন্টি ফাইভ কিন্তু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত হয় ওয়ান ওয়ান টু দি পর টোয়েন্টি ফাইভ মানে ওয়ানই হয় একই রকমভাবে কর ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত হয় ওয়ান আর ওয়ানের পর টোয়েন্টি ফাইভ লিখো তাও ওয়ান হয় তো অ্যান্সার কী পাচ্ছি টু তাহলে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর ঠিক আছে কিছু কিছু স্টুডেন্ট এটাকে অন্য নিয়মেও করে কি নিয়মে করে একটু দেখে নাও দেখো এখানে কি বলেছে এখানে বলেছে টেন থিট টেন আলফা প্লাস কত কট আলফা সমান কত দুই দিয়েছে না তো অনেকে করবে কি অনেকে করবে কি টেন আলফা প্লাস কট আলফা মানে কত ওয়ান বাই টেন আলফা তাহলে এটা সমান কত টু এবার সবাইকে তুমি টেন আলফা দিয়ে গুণ করে দাও যদি টেন আলফা দিয়ে গুণ করো তাহলে কী পাচ্ছ বেচারা হয়ে যাবে টেন আলফা হোল স্কোয়ার যদি ওকে টেন আলফা দিয়ে গুন করো তাহলে ওয়ান করে থাকে ওকেই টেন আলফা দেখগুন করো তাহলে কী পরে থাকছে টু টেন আলফা কী তাই তো আমি সবাইকে ট্যান আলফা দেখগুন করলাম এবার ওকে যদি এই পারে ডেকে নিয়ে আসো তাহলে কী পাচ্ছি আমরা আমরা পাচ্ছি টেন আলফা হোল স্কোয়ার মাইনাস কত টু টেন আলফা প্লাস কত ওয়ান এটা ইকোয়াল টু জিরো তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখবে যে ফর্মটা পড়বে সেটা হচ্ছে কি টেন আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো বা টেন আলফা মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু জিরো আর এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি টেন আলফা ইকুয়াল টু ওয়ান ক্লিয়ার এবার যখন আমি এই কাজটা করব তখন আমাদের ডিউটি কী হবে দেখো কী রয়েছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ আলফা প্লাস কট টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ আলফা সমান টেন টু দি পর টোয়েন্টি ফাইভ আলফা থাকল প্লাস এটা মানে কি কটটাকে যদি টেন বানাও তাহলে ওয়ান বাই টেন টু দি পর টোয়েন্টি ফাইভ আলফা কিন্তু এটা মানে তো টেন আলফা হোল টু দি পার টোয়েন্টি ফাইভ তো টেন আলফা মানে তো ওয়ান পেয়েছি ওয়ান টু দি পার টোয়েন্টি ফাইভ মানে ওয়ান আর ওয়ান বাই ওয়ান টু দি পার টোয়েন্টি ফাইভ মানে ওয়ান অ্যান্সার কী ওয়ান প্লাস ওয়ান মানে উত্তর পাচ্ছি দুই তো এটা বড় নিয়ম হচ্ছে তার চেয়ে বরং স্টুডেন্ট যদি ভেবেই নাই যে আলফার মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি বসালে আমরা উত্তর দুই পাচ্ছি তার মানে কি আমি আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি ধরতে পারি এবার এই ফর্টি ফাইভ ডিগ্রি তুমি ওখানে বসিয়ে দাও পাটা পাট অ্যান্সার পেয়ে যাচ্ছ ক্লিয়ার তো এই হলো আমাদের অঙ্ক নাম্বার একের পাঁচ লিখে নাও এবার দেখো অঙ্ক নাম্বার একের ছয় কি বলেছে বলেছে নাকি ঊর্ধ্বক্রমে সাজানোই আছে ক্লিয়ার টেনশন নেই ঊর্ধু নাকি সাজানোই আছে তাহলে কী কী আছে বলো সাজানো এইট নাইন টুয়েলভ সেভেন্টিন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর আর থার্টি নাইন কেমন নাকি ঊর্ধ্বক্রমে সাজানোই আছে তো বলছে যে এই তথ্যের মধ্যমা চব্বিশ তাহলে এক্সের মান কত তো চলো আমি আগে মাঝখানের যে এলিমেন্ট আগে ওটা বের করি ক্লিয়ার তো বুঝতে পারছো এম সিকিউর অঙ্ক মিস্টার ভাষা দেবো না আমি এখানে তাই আমি মাঝখানেরটা বের করি যেহেতু তথ্য সাজানো আছে ঊর্ধ্বক্রমে তাহলে কাজ করি আট আর লাস্টেরটা কেটে দিলাম নাইন আর থার্টি ফোর কেটে দিলাম টুয়েলভ আর থার্টি ওয়ান কেটে দিলাম কারণ মাঝখানে পৌঁছাতে চাইছি সেভেন্টিন আর থার্টি কেটে দিলাম যদি এই দুটো কেটে দিই আমি কি এলিমেন্ট পাবো পাবো না তার মানে কি আমাদের এই দুটো এলিমেন্টকে নিতে হবে তো যখন এই দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছি যদি একটা এলিমেন্ট থাকতো তাহলে আমি মধ্যমাটা ওকেই বলতাম কিন্তু আমি এলিমেন্ট কটা পেয়েছি দুটো পেয়েছি তাহলে মাথায় রাখবে মধ্যমা হবে ওদের গড় কেমন ওদের গড় মানে কি দুটো পেয়েছি না তাহলে একটা পেয়েছি কি বলো এক্স প্লাস ওয়ান আর একটা কী পেয়েছি এক্স প্লাস তো তাদের গড় গড় মানে কি যোগ করে দুই দিয়ে ভাগ করব এটাই মধ্যমা ক্লিয়ার যদি আমি ধরে নাও ভাগ্য চক্রে একটাই পেতাম তাহলে ওটাই মধ্যমা হতো ক্লিয়ার তখন লিখতাম মধ্যমা সমান এক্স প্লাস ওয়ান কিন্তু দুর্ভাগ্যভাবে আমি দুটো দুটো মান পেয়ে গেছি ওই কারণে মধ্যমা কাকে বলবো আমরা যদি ওকেও একেও কেটে দিই কিছুতে তো পাবো না তাহলে মধ্যমা হচ্ছে ওদের গড় মানে এটা প্লাস এটা বাই টু কিন্তু লক্ষ্য করো আমাকে ওরা প্রশ্নে বলে দিয়েছে যে মধ্যমা নাকি টোয়েন্টি ফোর তা লিখছি মধ্যমা সমান টোয়েন্টি ফোর কারণ কোশ্চেন আমাকে বলেই দিয়েছে মধ্যমা টোয়েন্টি ফোর এবার আমরা করব কি এই অংশটাকে নিয়ে আমরা আবার গণনা করব গণনা করে দেখবো এক্সের মানটা কি পাচ্ছি তো দেখো আমরা যদি ক্যালকুলেশান করি এক্স প্লাস এক্স মানে কত টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি মানে কত ফোর বাই টু সমান কত টোয়েন্টি ফোর বা এখান থেকে টু কমন নিয়ে কেটে দাও তাহলে কী পাচ্ছি এক্স প্লাস টু সমান কত টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে আমরা অনায়াসেই এক্স সমান কত পাচ্ছি টোয়েন্টি টু তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার বাস হয়ে গেল খুব কি টাফ লাগলো তাহলে লিখে চটপট এরপর আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো তবে এই ক্লাসটাতে আমরা এতটাই রাখলাম ओके okay.